আমার এই বাবা, 20 টাকা পুরস্কার করেছি। আমার মঙ্গলময়ী মা মনসার কাছে কাইমনি প্রার্থনা করি, মা সর্বদাই যেন মঙ্গল করুক এবং এই শ্রোতাগণের মঙ্গল করুক। যাই হোক, আমি যাওয়ার সময় একটা ছোট করে গান করে আমি ফিরে যাচ্ছি, আর আমার সন্তানের জন্য এই গানটা করলাম। গর্বে ধরেছি মা, আজ পেয়ে কত যন্ত্রণা। গর্বে ধরেছি মা, আজ পেয়ে কত যন্ত্রণা। ধরেছি মা কত শক্তি বন, তবু কেন মায়ে চোখে জল। এই দুনিয়া তবু কেন মায়ে চোখে জল। গর্বে ধরেছি মা, কত জানবো না। গর্বে ধরেছি মা, কত জানবো না। ধরেছি মা কত শক্তি বল, ধরা নীল পা।
কেন মারে তোকে বাবুর মুখে থেকে এটা দেহতত্ত্বর গান শুনতে চাই, মায়ের এটা দেহতন্ত্র গান শুনতে চাই। না না যাবো না, গেলে কি হবে? এই এত গান করে লোক করে আবে কোথায় যাবে? কেউ যাবে না, সব বসে থাকবে। গান গাইবো না তাহলে, একটা ছোট করে করি নাকি? পালা অনেক পড়ে রয়েছে নাকি? আজ তোমাদের কি পেলাম গাইতে মাইতে মাই গা গা
লও গো প্রণাম আমার লও গো প্রণাম লও গো প্রণাম আমার পালাটা আগে নিয়ে যায়, দেওতত্ত্বের গান আমি শুনিয়ে দেবো, ঠিক আছে? একটু, ঠিক আছে, সবাইকে বলছি একটু পরে শুনে দিচ্ছি, পালাটা একটু আগে নিয়ে যায়। হ্যাঁ
কোটি দণ্ডবাদ। একি মা পিতা গো, তু নয়ন বানধি কেন পিতার কাছে চো মা? কেন এসে জানো? কেন মা? আজি আমার সুখে স্বপ্ন ভেঙে দুচূর্ণ হয়ে গেছে। কি হয়েছে জানো? বলো মা। তোমার একমাত্র দাদু ভাইকে নিয়ে আমি সুখী শান্তি সংসার করছিলাম এই কৈলাস মন্দিরে না? তোমার দাদু ভাই কি করে জানো? কি করেছো মা? আমাকে ছেড়ে, তোমাকে ছেড়ে, সুন্দর মন্দির ছেড়ে চলে গেছে সারা জীবনের মতো ওর বিদ্যালয়ে। তাহলে আমি জানি মা, আমি কি নিয়ে বাঁচবো? সাধকের পুত্র ও চলে গেছে পিতার সন্ধানে। ঠাকুমা তুমি এই কৈলাস মন্দির না? কেন হোজি দিন অন্তর আমাকে একবার মা মা বলে রাখতো, তাহলে মা বলা পাখি উড়ে পালিয়ে গেছি, তাহলে আমার কে ডাকবে মা বলে? পিতা গো, আমি কি চাই জানো? কি বলো মা? আমি চাই এই মত্তধামে মানব যদি আমাকে মা মা বলে ডাকে, তাহলে আমি ভাববো আমার পুত্র সগে জ্বালা দুপক্ষে ধারণ করে দেবে। কি কথা বলছো? আমি জানি মা, আমি যে তোমারই কন্যা, তোমারই কন্যা হই আমি কেন পূজা পাবো না বিশ্ব মাজারি? মা গো, কেন তুমি পথে প্রান্তে পিচাসিনের মতো ঘুরে বেড়াবা? পূজা তুমি পাবে মা? পূজা পাবো? এই স্বর্গধাম ছেড়ে চলে যাও তুমি মর্তের মাঝি। মর্ত মাঝি? হ্যাঁ। আচ্ছা, আমার পরম ভক্ত, পরম ভক্ত নাম তার রাজা চন্দ্রধর, রাজা চন্দ্র, সে যদি পূজা দেয় তাহলে তুমি পূজা পাবে বিশ্ব চরাচরে মা। সে যদি পূজা দেয়, আর যদি না পূজা দেয় তাহলে আমি সিজ অসি করি। আচ্ছা, তোমার ছোট্ট বোন নাম তার রেথ রাজকনি, তার বুদ্ধির বলে পূজা পাবে তুমি বিশ্ব মাঝারে মা। পিতা গো, বিশ তব কথা শুনে চললাম তোমার ভক্ত চন্দ্রধরের কাছে মত্ত ধামাজি। বিশ ও যদি আমার পুষ্পাঞ্জলি দেয় পদতলি, ওই পুষ্প রঙা নিয়ে তুলে দেব তোমার পদতলি, যাওয়ার সময় প্রাণ ভরে আশীর্বাদ করো আমি চললাম তোমার ভক্ত চন্দ্রধরের কাছে পূজা নিতে। আশীর্বাদ করছি মা মনসা, তুমি যে আশা নিয়ে যাচ্ছ সেই আশা যেন তোমার পূর্ণ হয়, পূর্ণ হয়, পূর্ণ। জয় শিব শম্ভুর জয়। আজ আমি প্রভাত কালে উঠে স্নান সেরে এসেছি ওই সরোবর থেকে, এসেছি পুষ্প চয়ন করে শিব মন্দিরে, শিব মন্দিরে এসেছি আমার শিবের আরাধনা করতে। আমি সারাটি জীবন ধরে শিবের আরাধনা করেছি, কিন্তু কোনোদিনের জন্য শিব আমাকে দেখা দেয়নি, কোনোদিনের জন্য আমার এই আমার হৃদয়টাকে সে বুঝতে পারেনি। কিন্তু আমি সারা জীবন শিবের আরাধনা করে যাব, দেখবো কতদিন শিব আমাকে দেখা না দিয়ে থাকতে পারে। প্রত্যহ দিনের ন্যায় আজও, আজও এই শিব মন্দিরে বসে শিবলিঙ্গের সম্মুখে আমি দেব পুষ্প। আর অপেক্ষা নয়, এই মুহূর্তে আমি করলাম শুরু শিব পূজা। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃ নমঃ। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃ নমঃ। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃ নমঃ। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ নমঃ নমঃ। চন্দ্রধর ভক্ত চন্দ্রধর, আমি স্বয়ং শ্রী চন্দ্রধর, স্বয়ং শ্রী আমায় মন্দির প্রাঙ্গণে। ওরে ভক্ত চন্দ্রধর, তুই তো আমার আরাধনা করছিস, তাই আমি না থাকতে পারি আমি তোকে দেখা দিলাম। কি বললে? বর প্রার্থনা কর ভক্ত চন্দ্রধর। কি বললে? আরাধ্য দেবতা আমায় শিব মন্দিরে এসে দেখা দিয়েছে, আমি যে সারাটি জীবন ধরে এমন ভাবে তোমায় পূজা করে এসেছি, অবশেষে ভক্তের ডাকে সাড়া দিয়ে ভক্তের সঙ্গে এসেছে। কি জ্যোতি,
কি জ্যোতি বিহীন একটি পুরুষ আমার সম্মুখে দাঁড়িয়ে যেন সারা বিশ্বের জ্যোতি এসে পড়েছে এই দেহতে। আর এই দেহের জ্যোতি বিকরিত হয়ে আমার মন্দির প্রাণপণাজ আলোকিত হয়ে গেছে। প্রভু বর যদি দিতে হয় তাহলে আমাকে এই বর দে, আমি যেন অমরত্ব লাভ করতে পারি। এই অমরত্ব ভর এসু দেবতাদের জন্য, নর মানুষের জন্য নয়। অন্য বর বড় প্রার্থনা আমি তোমাকে হাসি মুখে দান করব। প্রয়োজন নেই অমরত্ব বরে, চাই শুধু অমরত্ব বর। ওই অমরত্ব বর নিয়ে আমি সারা জীবন অমরত্ব থাকতে চাই। অমরত্ব নাম লাভ করে আমি সারাটি জীবন ধরে আপনার পায়ে পুষ্পাঞ্জলি দিতে চাই। তাই এই অমরত্ব বর আমার প্রয়োজন। যদি অমরত্ব বর আমাকে না দেবেন, এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণ হতে আপনি চলে যান, আমি পুনরায় করিব আপনার আরাধনা। ভক্তরায় চন্দ্রধর, তুই আমার পরম ভক্ত, অমরত্ব বর আমি দিতে পারবো না। তোর আমি একটি মহাজ্ঞান মন্ত্র ধ্যান করতে চাই। মহাজ্ঞান মন্ত্র, ওই মন্ত্র, ওই যে কেউ যদি সঠিক কাটা ঢুকি বাঁচাতে পারিস, ওই মন্ত্র আমি তোকে দেবো। বেশ, ওই মহাজ্ঞান মন্ত্র যদি আমার কাছে থাকে তাহলে ওই মহাজ্ঞান মন্ত্র বলে আমি মৃতকে জীবিত করতে পারবো। আর মৃতকে জীবিত করতে পারবো, খরার কেন অপেক্ষা করবো? পেলাম আমি আজ পেলাম মহাজ্ঞান মন্ত্র। আজ শিবে তোমার মহাজ্ঞান মন্ত্রে আমার দেহ যেন আজ মহিষী বলিয়ান হয়ে উঠছে। শিব সভ্য, শিব সভ্য, আমি মন্ত্র তোমাকে দান করলাম। কিন্তু এই মন্ত্র যদি কোনো নারী কর্ণে কুহারে দান করো তাহলে এই মন্ত্র থাকবো না, এই মন্ত্র আমার কাছে আবার চলে আসবে। না শিব সভ্য, আপনি যাওয়ার সময় আমাকে আশীর্বাদ করে যান, এই মন্ত্র যেন সারা জীবন আমি আমার দেহে ধারণ করতে পারি। এই মন্ত্র যেন আমি কোনো দিন হারিয়ে না ফেলে যাওয়ার সময় আপনি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যান। ভক্তরা চন্দ্রধর, তোমার মনের বিলাস পূর্ণ হোক, মনের বিলাস পূর্ণ হোক, মনের বিলাস পূর্ণ হোক। চলে গেল শিব সম্ভু, আমাকে ওই মহাজ্ঞান মন্ত্র দিয়ে ভুলিয়ে চলে গেল। কিন্তু না শিব সম্ভু, আমি এতেই ক্ষান্ত হয়ে যাব না, পুনরায় করিব আপনার আরাধনা। দেখবো কেমন ভাবে ওই ওই অমরত্ব বর আমাকে প্রদান না করেন। ॐ नमो शिवाय नमः नमः ॐ नमो शिवाय नमः नमः ॐ नमो शिवाय Oh,
কে 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 আমাকে এমন ভাবে মন্দিরে প্রাঙ্গণে বামা কণ্ঠে চন্দ্রধর চন্দ্রধর বলে ডাকে, কে কে তুমি আসিয়াছো তাহলে কি দেবী চণ্ডী? আমি চণ্ডী নই। তাহলে কে তুমি? শিবের কন্যা নাম আমার মনসা। মনসা মনসা আসিয়াছে আমার মন্দির প্রাঙ্গণে, তুমি কি শিবের নন্দিনী? অর্থাৎ অর্থাৎ জন্ম হয়েছে তোমার সেই পাতালে।